নমস্কার ভয়েস এটিন এর পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিতালি। এই মুহূর্তে এক ঝলকে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। 68তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে 15 নভেম্বর সোমবার ফটিকায় নজরুল কলাক্ষেত্রে 29টি জেলাভিত্তিক সমবায় সপ্তাহের এক বিশেষ আলোচনাচক্রের আয়োজন করা হয়। কাঞ্চনপুর ইকো পার্ক সংলগ্ন এলাকায় দুই গাড়ির সংঘর্ষে এক যান দুর্ঘটনা ঘটে এবং ঘটনায় মৃত্যু হয় অটো চালকের। খোয়াই থানাধীন বগাবিল এডিসি ভিলেজের জগমোহনপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। শিশু দিবস উপলক্ষে নতুন সাবরুম সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাবরুম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এক জমজমান অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ত্রিপুরার সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার খবর করতে আসা বহিরাজ্যের দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার করে উদয়পুর আদালতে তোলা হয় এবং তাদের জামিনের আবেদন করেন আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস। সোমবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা কলেজে ধর্ণায় বসে। প্রাইমারি হেলথ সেন্টার চালু হবে খয়েরপুর পুরনো ব্লক বিল্ডিংয়ে, তার পরিদর্শনে সোমবার যান খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। আগরতলা পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্না দেবকে পুলিশ হেডকোয়ার্টার থেকে রাস্তায় বের করে দেওয়া হয়। শিক্ষা বাঁচাও ও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এনএসইউ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় সোমবার আগরতলা কংগ্রেস ভবনে।